إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون، واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. তাজেদারে হরম ইয়া রাসূলাল্লাহ, তুম তাজেদারে হরম, করম করো মুঝ পে ইয়া রাসূলাল্লাহ করম। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا تم رحمت عالم تم حبیب خدا اپنے نظر کرم سے مجھ کو کبھی نہ کرنا جدا اللہم جو قرآن ہے وہی فرقان معجزہ تمہارا ہے اعظم نور قرآن سے سارے جہاں کو منور کیا تم اللہم وعلى آلي محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله تحریک ختم نبوت بنگلادیش بورورا تھانہ کمیٹی এবং বন্দুক আদর্শ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিক আজকের ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুঈনুল ইসলাম সাহাব, এটা হবে মুঈনুল ইসলাম বাংলাতে উচ্চারণ করে বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত মিরসরাই দরবার শরীফের সম্মানিত পীর সাহাব আল্লামা হাফেজ মিসবাহুল ইসলাম লতিফি সাহাব হাদা বারাকাল্লাহু ফি উমরিহ ওয়া নাওয়ারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কলবাহ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এ মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবীর রসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিগুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু আমি আসতে দেরি হয়েছে, আমি দুঃখিত, খুব জ্যাম ছিল, যানজট ছিল। আপনারা জানেন একটি ঘটনায় আমি খুব মর্মাহত, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমার ভাতিজাটা গত সপ্তাহে ইন্তেকাল করেছে, মাত্র 8 বছর বয়স। আমার স্বাস্থ্যটাও ভালো না, মনটাও ভালো না, তারপরও আমি ওয়াদা রক্ষা করার জন্য সর্বোপরি আমার সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিল বাদ দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না, সেজন্য আমি বিলম্বে হলেও আসতে পেরেছি। কোরআন করিম সূরা জুমার থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা জোরে বলতে হবে, খুব সংক্ষেপে এই দুটো অংশকে আবর্তন করে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আমি জানি বরুড়ার মানুষ রাত 10টার পরে মাঠে থাকতে চায় না, কিন্তু আপনারা আজকে ব্যতিক্রম একটি দৃষ্টান্ত দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আমি দুটো কথা বলবো, তার আগে বলবো যারা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কিছু না হয়ে থাকেন, আল্লাহর বান্দা রসুল্লার উম্মত হয়ে থাকেন, আল্লাহর অস্তি ভিতরে চলে আসেন, এর চেয়ে কঠিন কোনো কথা আর আমার কাছে নেই। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমীন। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله العظيم পড়ুন সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে কোরআন করিম 24 পারা সূরা জুমার থেকে 54 এবং 55 দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পাপী তাপী গুনাহগার, কাফের মুশরিক বেঈমান, পাপী তাপী নাফরমান গুনাহগারদেরকে আজ থেকে 1500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে ওহির ভাষায় আহ্বান করেন, ও আনিবু ইলা রব্বিকুম, ইনাবত বিনয়, একনিষ্ঠ চিত্তে মানব জাতি তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। কে বলেছেন? ও আসলিমুলা, আর আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে স্বীকার করে নাও। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই। থুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে তখন আর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। আযাব চলে আসলে আর কোনো সাহায্য তোমাদের কাজে আসবে না, আল্লাহ গ্রেফতার করবেন। এই আযাব আসার আগেই বিনয়ের সাথে, ইনাবতের সাথে, একনিষ্ঠ চিত্তে তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। ওয়া আসলিমুলা,
আর আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নাও। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই আয়াতের মাধ্যমে তওবার নির্দেশ করলেন। কিসে? সুবহানাল্লাহ বলেন, তওবা। মানুষ, আল্লাহ যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, পৃথিবী থেকে তাকে প্রেরণ করলেন, তিনি একটি ভুল করেছিলেন শয়তানের প্ররোচনায়, ঠিক কিনা? শত শত বছর তওবা করার পর রসুল্লাহর ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করেছেন। হাদিস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। আদম, আমি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলা ধরার কারণে আমি তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। তুমি আব্দুল্লাহ, আদমকে আমি নবীউল্লাহ বানায় দিলাম। শুধু তোমার তওবা কবুল করেছি তাই নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের তওবা কবুলের জন্য তওবার দরজা খুলে রাখলাম। মানুষ যত গুনাহ করুক, শিরক, কুফর, কবিরা, সগিরা, জেনা, বেবিচার, গুনাহ যত অন্যায় করুক, প্রত্যেকটা অপরাধ থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন হবার যত গুনাহ করুক মানুষ, আল্লাহ স্পষ্ট সূরা ফুরকানে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা একনিষ্ঠ চিত্তে তওবা করল, কি করল? তওবা, ঈমান আনয়ন করল, ওয়া আমিলা আমালান সালিহা, মৃত্যু পর্যন্ত নেক আমলের পরিচর্যা করল, নেক আমল করল, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে পুণ্যের দ্বারা, নেকের দ্বারা বদল করে দিবে। তওবার দ্বারা সব গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন তাই নয়, মানুষ যত বড় অপরাধী হোক, সে যদি ইনাবত, যে ইনাবতের কথা আল্লাহ বললেন সূরা জুমারে, বিনয়ের সাথে একনিষ্ঠ চিত্তে গুনাহকে বর্জন করে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার গুনাহ মাফ করে তার জন্য জান্নাতটাও ওয়াজিব করে দিবেন। সেই কথা বলতে যে আল্লাহ সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইয়ুকাফ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেন, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা নাসুহা করো। নাসুহা কোন তওবা? নাসুহা, নাসুহা, ওই আয়াতের উপর আমার প্রায় আড়াই ঘন্টার আলোচনা ইন্টারনেটে আছে, দেখবেন। আমার দেশে অনেক মূর্খ বক্তা এবং পীর তওবা নাসুহার অপব্যাখ্যা করে। দক্ষিণবঙ্গের এক পীরের বই পড়লাম, ভেদে মারেফত, ওখানে দেখি সে লিখেছে, এখনকার পীর না আগের পীর, যে কোনো এক দেশে এক মেয়ে ছিল, তার নাম নাসুহা, খুব গুনার কাজ করছে, পরে অনুতপ্ত হয়ে যখন তওবা করলো আল্লাহ তার তওবা কবুল করছেন, এই জন্য তওবার নাম নসুহার তওবা। কোথায় কোরআন আর কোথায় অপব্যাখ্যা? নসুহা কোনো মেয়ের নাম না,
নাসুহা কাকে বলে? তাওবাতান নাসুহা, আই তাওবাতান মাকবুলা, যে তওবাটা আল্লাহ কবুল করেন ওইটারই নাম তওবা নাসুহা। ওটার নাম কি? তওবা নাসুহা। আর পীর নাম দিয়েছে কি? মেন নাম আস্তাগফিরুল্লাহ আলাযীম। এভাবে আমার দেশে মূর্খ পীর আর মূর্খ বক্তারা অপব্যাখ্যা করে আপনাদের তক্তা বানায় দিচ্ছে। কি বানায় দিচ্ছে? তক্তা। কথা বলে না, আর আপনারা ওগুলো শুনে বুঝেন আর না বুঝেন কতক্ষণ কান্দাকাটি করেন। ভাইরা আমার, তওবা করার দ্বারা, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। দুটো হাদিস আমি শোনাচ্ছি, বলবো? ইমামে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নকল করেন, وعن انس بن مالك رضي الله تعالى عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لو اخطأتم حتى تملأ خطاياكم بين السماء والارض ثم استغفرتم الله لغفر لكم। انس بن مالك رضي الله تعالى عنه বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি মোহাম্মদ সাল্লামের জীবন, তোমরা যদি সারা জীবনও গুনার কাজ করো আর তোমাদের গুনাহ যদি আকাশ ও জমিনের শূন্য স্থানটাকে ভরে দেয়, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, আকাশ ও জমিনের মাঝখানে জায়গা থাকবে না, এত গুনাহ করার পরও তোমরা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, অবশ্যই আল্লাহ তোমাদের মাফ করে দিবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সব মাফ করে দিবেন। এটা কি আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস? এই হাদিসের অন্য অংশে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি لو لم تخطئوا لجاء الله بقوم يخطئون ثم يستغفرون الله فيغفر لهم। রাসূলুল্লাহ বলেন, সেই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যদি তোমরা সবাই গুনার কাজ ছেড়ে দাও, আমার উম্মত ও বিশ্ববাসী তোমরা সবাই যদি অপরাধ ছেড়ে দাও, কেউ যদি গুনাহ না করে, আল্লাহ তোমাদের বাঁচায় রাখবেন না, আল্লাহ আরেকটা জাতি তৈরি করবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তখন তাদের ক্ষমা করে গাফফার নামের পরিচয় দিবে। বড় কঠিন কথা, রাসূলুল্লাহ বলেন যদি তোমরা গুনাহ নাই করো, একদম ছেড়ে দাও, আল্লাহ তোমাদের মিটিয়ে দিবেন, আরেকটা নতুন জাতি আল্লাহ সৃষ্টি করবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তখন ক্ষমা করে গাফফার নামের পরিচয় তুলে ধরবেন। সুবহানাল্লাহ। বলে তাহলে আল্লাহ অপেক্ষায় আছে বান্দা কতক্ষণে তওবা করবে? কথা বলে না, আল্লাহ অপেক্ষায় আছেন বান্দা কতক্ষণে তওবা করবে। আল্লাহ তাআলা সেই তওবার কথাই সূরা জুমারের 54 নং আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসার আগেই তোমরা বিনয়ের সাথে একনিষ্ঠ চিত্তে আল্লাহর রহমতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। ওয়া আসলিমু লাহ, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নাও। যদি মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রহমতের দিকে দৌড়াতে পারো তওবার মাধ্যমে, আর আল্লাহর আনুগত্যকে বরণ করে নাও, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে না, প্রথম চান্সে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবে। ঠিক কিনা বলেন? করবেন তওবা? এখন সেই তওবা হবে তওবায়ে নাসুহা। কি হতে হবে? ইনাবাত, বিনয়ের সাথে। কিসের সাথে? একনিষ্ঠ চিত্তে, বিনয়ের সাথে, একনিষ্ঠ চিত্তে। আল্লাহ কিন্তু সময় বেঁধে দিলেন মৃত্যুর আগে, আজাব আসার আগে, মৃত্যুটাও তো একটা আজাব। কথা বলেন,
মৃত্যু যখন চলে আসবে, আজাব যখন চলে আসবে, আল্লাহ বলেন সুম্মা লা তুনসারুন, তখন তোমরা সাহায্য প্রাপ্ত হবে না, দুনিয়ার কেউ আল্লাহর আজাব থেকে, গজব থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। আমি একটু একটু ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম হলো তওবা হবে ইনাবাতের সাথে, তার মানে তওবার মেরুদণ্ড হলো অনুশোচনা। বলেন সুবহানাল্লাহ, তওবার মেরুদণ্ড কি? অনুশোচনা, এটা তওবার প্রধান শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। হযরত আদম একটা মাত্র ভুল করেছিলেন, আদম গুনাহ করছেন এই কথা বলে আমরা বেয়াদব হতে চাই না। এখানে আকীদার একটা বিষয় আছে, ঢোল ডক্কর কি হিন্দুরা বাজায় দূরে? ওই শেরেকের নাপাক থেকে আল্লাহ পবিত্র করবেন ইমানের আলো দিয়ে, ঠিক কিনা? আদম আলাইসালাম গুনাহ করছেন না ভুল করছেন? কেউ যদি বলে আদম পাপী ছিল, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে, পাপী বলার দ্বারা আদমকে খাটো করা হবে। আদম শুধু বাপ নয়, নবী ছিলেন। হ্যাঁ, ফাতাবার কিতাবে এসছে ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া কুফরুন, পয়গম্বরদের শান খাটো করা কুফুরি। আমি একটু উদাহরণ দিচ্ছি, মুসা আলাইহিস সালাম বানী ইসরায়েল ছিলেন, কি ঈসা আলাইহিস সালামও বনি ইসরায়েল, বনি ইসরায়েলদেরই আরেক নাম ইহুদি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ছিল ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশে কুরাইশ, ইসমাইল আলাইহিস সালামের আরেক ভাই ছিল এসহাক, তার ছেলে ছিল ইয়াকুব। হযরত এসহাকেরই এক নাম ছিল ইসরাইল, এটা হিব্রু ভাষা, ইসরা মানি আব্দ, এল মানি আল্লাহ, ইসরাইল মানি আব্দুল্লাহ। সেই ইসহাকের বংশধরকে বলা হয় বানি ইসরাইল, তাদেরই পরবর্তী নাম ইহুদি। কি নাম? কারণ হযরত ইয়াকুবের 12 সন্তান ছিল, ইসহাকের ছেলে ইয়াকুবের কয় সন্তান? 12 সন্তানের নাম ছিল ইহুদা, তার বংশধরই ইহুদি। তো বানি ইসরায়েলকে ইহুদিও বলা হয়। এখন মুসা নবী ঈসা নবী বনি ইসরায়েলের কথা ঠিক, কেউ যদি বলে মুসা ঈসা দনজন ইহুদি ছিল, ইমান থাকবে? কথাটা বাস্তবতার সাথে মিল থাকলো নবীর শান খাটো করে। সেজন্যে হযরত আদম পাপি ছিল, পাপ করছেন, কোন সন্তান তা তার মুখে উচ্চারণ করতে পারে না, বাপ অপরাধ করলো তা ঢেকে রাখতে হয়, ঠিক কিনা? বলে আপনার বাপ যদি জেনা বিচারও করে, আপনি বাজারে বলবেন আমার বাবা বিচার করছে, ওইটা কি হারাম জাদার কাজ না হালাল জাদার কাজ? কথা বলে না, বাপের দোষ সন্তান কি করবে, প্রকাশ করবে না গোপন করবে? আপনার বাবা চুরি করছে, আপনি বাজারে যেয়ে বলবেন শোনো শোনো আমার বাবা চোর, এটা কি বৈধ সন্তানের কাজ? অবৈধ সন্তান। অতএব পয়গম্বর আদম তিনি শুধু নবী নন, আমাদের সম্মানিত পিতা, তিনি পাপ করছেন, গুনাহ করছেন, অন্যায় করছেন, এই বক্তব্য বৈধ সন্তানদের মুখে আসতে পারে না, অবৈধ সন্তানদের মুখে আসতে পারে, ঠিক কিনা? বলে সাবধান, আমরা বড়জল বলতে পারি তিনি ভুল করছেন, বলবেন আল্লাহ যে বলছেন, আল্লাহর মুখে শোভা পাইছে যেটা, ওটাকে তোমার মুখে শোভা পাবে? পাবে? সম্মানিত সুধী, তিনি একটা ভুল করছেন, কয়টা ভুল? আল্লাহর একটা হুকুমকে মানতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বললেন, আল্লাহ বলেন আমি আদমকে ডেকে বললাম হে আদম
তুমি এবং তোমার স্ত্রী বেহেশতের মধ্যে পরম আনন্দে বসবাস করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকুলা মিনহা রাগাদাব, রাগাদান মানে ওয়াসিআন, আর মনটা ভরে প্রাচুর্যের সাথে বেহেশতে যা মন চায় তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, আর একটিমাত্র বৃক্ষের কাছেও তোমরা যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ্জালিমিন, তাহলে তোমরা দুজনই জালেম ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুমটা মানছেন, একটি নিষেধ মাত্র মানতে পারলেন না, কটা নিষেধ? আল্লাহ বললেন গন্ধমের কাছেও যেও না, ওটা নিষিদ্ধ কাজ। শয়তানের প্ররোচনায় তিনি তা শুনতে পারলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কোরআনের ব্যাখ্যাটি তুলে ধরাই আমার উদ্দেশ্য। ডাক্তার, কোনো নড়াচড়া করবেন না, চুপচাপ বসে থাকেন। আব্দুল কাইয়ুম, পিছনে আওয়াজ বন্ধ করুন। মেলা, খেলা, এগুলো মাহফিলের আশেপাশে রাখবেন না, রাখবেন না? দোকানদারদের কাছ থেকে কিছু চিপস টিপস নেন নাকি? কিছু আছে ডাক্তার? সম্মানিত সঠিক, কয়টা অপরাধ করলেন? অপরাধও বলবো না, ভুল করলেন? নিজ ইচ্ছায় না, শয়তানের প্ররোচনায়। কার প্ররোচনায়? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টিকে স্পষ্ট করছি। আল্লাহ তার পোশাককে কেড়ে নিলেন, বেহেশতের দরজা খুলে দিলেন, সুবহে সাদেকের সময় পৃথিবীতে নামায় দিলেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে শ্রীলঙ্কায়, কোথায়? আর তার স্ত্রীকে নামালেন জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার মাজার আছে, অনেক লম্বা, আমি জিয়ারত করেছিলাম। মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছেন। সম্মানিত সুদীপ, একটি ভুলের তওবার জন্য আদম আলাইহিসসালাম কত বছর কানলেন? ইমামে কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ায় লেখেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর। শত শত বছর তিনি কান্না করলেন, একটি গুনাহের একটি অপরাধের মাফের জন্য শত শত বছর তওবার পর যখন তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরলেন, আল্লাহ পাক তার গুনাহ মাফ করলেন। ইমামে খাজেন তার তাফসিরে লেখেন, লা ইয়ারফাউ রাসাহু ইলাস সামাই হায়াআ মিনাল্লাহ, তওবা কবুলের আগ পর্যন্ত 300 বছরেরও বেশি সময় হযরত আদম লজ্জায় তার চেহারাটা কোনোদিন আকাশের দিকে তুলেন নাই। এত অনুশোচনা করলেন, ঠিক কি না? এটা তওবার মূল মেরুদণ্ড বলেন, সুবহানাল্লাহ, তওবার মূল অনুশোচনা। এখন তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না তা বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? ইমামে রাজি তাফসির কবীরের মধ্যে লেখেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে যেমন বোঝা যায় কাঠের মধ্যে আগুন লেগেছে। তওবা করার সময় মমিন বান্দা যখন অনুশোচনার আগুনে তার কলিজাটা জ্বালায় দিবে, তার অনিচ্ছায় তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে, বোঝা যাবে তওবা তার কবুল। তওবার জন্য কান্না করবেন সে তো খুব ভালো কথা, কিন্তু কাহিনী শোনার সময় কাঁদবেন, লাফাবেন, ফালাবেন, গাছ বাঁশ দেখেন না, সুপারি গাছে উঠে, মান্দার গাছে উঠে না, এগুলোতে লাফায় ফালায় উঠবেন। হ্যাঁ, এটা তো কান্না না, এটা হচ্ছে কি, ওই যে বললাম ইমোশনাল ব্ল্যাকমেল,
এটা কি ইমোশনাল ব্ল্যাকমেইল? তারপরে আপনার ওয়াজ পীর শুরু না করতে, বক্তা শুরু না করতে ফাল দেয়, এটা কি কয়টা ওয়াজ দো? এটা কি এমন ওয়াজ দো? আমি একটা ভিডিও দেখলাম আমার ভক্তদের কাছ থেকে, মুরিদ তার পীরকে কোনি মারতেছে, এটা কেমন ওয়াজ দো? হ্যাঁ, তরিকত আত-তাসাউফ কুল্লুহা আদব, তাসাউফ পুরাটাই হলো আদব। আর মুরিদ যদি পীররে কড়ি মারে, এটা আদব না বেয়াদব? সিলসিলায় জনপুর, সিলসিলায় ফুরফুরা হক্কানি দরবার, তার মুরিদদেরকে বেয়াদবি শিখায় না, প্রথমে আদব শিখায়। আল্লাহ রসুলের শানে যারা আদব শিখে নাই, পীরকে কেমন করে আদব করবে? মুরিদের হাতে কিলকুনি খাইয়া মরতে হবে। তোমরা যে হালের নামে ফাল দাও, ওইটা কয় নাম্বার বেদাত? আল্লাহ তার রসুলের সম্মান ইজ্জত না বুঝার কারণে ইবাদত দরুদ ও সালামের ক্ষেত্রে আদব না শিখার কারণে আজ দুনিয়াতে মুরিদের হাতে তোমাদের কিলকুনি খেতে হচ্ছে, বাকিটা কবরে আছে। আমি জীবনে শুনি নাই মুরিদ পীর কিলা, এটা আমি শুনি নাই, এটা আপনাদের কুমিল্লাতে এই কলঙ্কিত ইতিহাস আমি শুনেছি। আল্লাহ আপনি দেখছেন, পিসাব দেখছি একেবারে, আল্লাহ এর থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে অনুশোচনা করবেন, ঠিক কিনা? তবার মূল কি? অনুশোচনা। সুবহানাল্লাহ, অনুশোচনাটাই ইনাবাত, ওইটি আল্লাহ বলেছেন আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে একনিষ্ঠ চিত্তে, সুবহানাল্লাহ, ফিরে যাও গুনাহ থেকে। কিসের থেকে? আল্লাহ আয়াতের শেষে বলে দিলেন ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, মৃত্যু আসার তওবার সুযোগ আল্লাহ কি পরিমাণ দিয়েছেন জানেন? সারা দুনিয়ার মানুষকে সুযোগ দিয়েছেন কেয়ামতের 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। কত? ইমাম সিউতি শারহুস সুদুর কিতাবে লিখেছেন যে কেয়ামতের 160 বছর আগে, এটা হচ্ছে আপনার দাজ্জাল যখন বের হবে, মাহদির প্রকাশ ঘটবে, ঈসা আকাশ থেকে নামবে, এসব কিছুর পর দাজ্জাল শেষ হয়ে যাবে, পৃথিবীতে আবার কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, তারপর পৃথিবীর অবনতি ঘটবে, এক সময় পৃথিবীতে শুধু পাপি তাপি কাফের মুশরিক থাকবে, ঠিক 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, তওবার দরজা ক্লোজ হয়ে যাবে, শেষ। প্রতিটা মানুষকে আল্লাহ তওবার সুযোগ দিয়েছেন মৃত্যুর ঘন্টা বাজার আগ পর্যন্ত। কষ্ট না হইলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে ঘুমান একটু হাত তুলেন, মানে দুই একটা পাগলও নাই না, একটা দুইটা পাইছেন? শুধু আমার কতক্ষণ আল্লাহ তওবার সুযোগ দিবেন? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ তাআলা নবী আদমকে ডেকে বলেছেন আদম পৃথিবীতে তোমাকে পাঠাচ্ছি, তোমার বড় শত্রু ইবলিস শয়তান, চিন্তা করো না, ওয়াত্তাওবাতু মাফতুহুন মা কানার রুহু ফিল জাসাদ, তোমার সন্তানদের দেহের মধ্যে যতক্ষণ রুহু থাকবে ততক্ষণ তওবার দরজা খোলা রাখবো। অর্থাৎ মৃত্যুর ঘন্টা বাজার আগ পর্যন্ত তওবার দরজা, ও মৃত্যুর ঘন্টা বাজে কখন? মালাকুল মৌত আসার পরে, দেখার পরে, এর আগ পর্যন্ত তওবা চলবে। আল্লাহু আকবার, কত দয়ালু মাবুদ, এত সুযোগ দিলেন, সারা জীবন গুনাহ অন্যায় পাপাচার সব কিছু করলেন, আপনি মালাকুল মৌত দেখার আগে তওবা করলেন, সব মাফ, আল্লাহ দয়া করছেন,
কথা বলেন। আর মালাকুল মত দেখে ফেললে, আমি একটা তথ্য দিই, আশ্চর্য হবেন, বলবো সহি মুসলিমের হাদিস, ফেরাউনের মতো কাফেরও মালাকুল মত দেখার পর কালেমা পড়েছিল, কাজে আসে নাই। কে? ফেরাউন। ফেরাউনের মতো কুখ্যাত কাফেরও মালাকুল মত দেখার পর কালেমা পড়ছে কিন্তু কাজে। ফেরাউনকে আল্লাহ যখন ডুবালেন তার লোক লস্কর সহ, কোথায়? না 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 না, নীল দরিয়া না, এইসব বক্তাদের ফালতু কথা, ওই কমেডি বক্তা, কৌতুক বক্তা, হাসির বক্তা, কান্দুরা বক্তা, কাহিনীর বক্তা, গল্পের বক্তা, তাদের বানানো কথা। কিতাবপত্র পড়ে না? কিতাবপত্র পড়ে না? আমিয়া বাংলাদেশে এমন বক্তাও আছে যার রেট 70,000 টাকা, দেখা গেছে সে মসজিদে টাকা তুলত, কালেকশন, কালেকশনের বক্তা এখন বাংলাদেশে 70,000 টাকা ডিমান্ড করছে। আর চরিত্রের খবর নিলে দেখবেন পুরা পচে ক্যান্সার হয়ে গেছে। চরিত্র বলতে কিছু নাই, নউজুবিল্লাহ, ইন্টারনেটে দেখতে পেলাম আমি। হ্যাঁ, বক্তা ওয়াজে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, আর 11 বছর আগে আরেক ব্যক্তির বউকে ভাগিয়ে নিয়ে সংসার করছে, দুইটা হারামজাদা পয়দা করছে। এরকম বক্তার ওয়াজ শোনা জায়েজ নয়, জুতা দিয়ে পিটা স্টেজ থেকে বহিষ্কার করে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? বরুরাতে ঢুকতে দিবেন না এরকম লম্পট চরিত্রহীনকে। আমার দেশের সাধারণ মানুষও এত গুনার কাজ করে না। একবার জেনাবি বিচার করা একটা গুনার কাজ, ঠিক কিনা? পরের স্ত্রীর সাথে সারা জীবন তো জানা হচ্ছে, হচ্ছে কিনা? এরকম বক্তার ওয়াজ শোনা জায়েজ? কথা বলে না জায়েজ? আর ওয়াজে তো কোনো কোরআন হাদিস নাই, গল্প কাহিনী। হ্যাঁ, সোহবতে সালে তোরা সালে তো, তালে তোরা তালে তো, এই তালে তোরা সালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ, টাকা পকেট পকেটে নিয়ে শেষ, চলে গেল। মুসলমান, সুরের বক্তা হাসির বক্তা তালাশ করবেন না, চরিত্রহীন লম্পট বক্তাদের ওয়াজ শোনা, ওটা তো ওয়াজ না, আওয়াজ। ওই আওয়াজ শোনার বয়াতির গান শোনার মধ্যে পার্থক্য একটাই, ওইখানে সারে গামা আছে, এখানে সারে গামা নাই। বয়াতিরাও তো কাহিনী বলে, কি বলে? তাদের দোষ যেটা আমরা তাদেরকে ঘৃণা করি, তারা কি করে? ঢোল তবলা একতারা দোতারা সেতারা তাম্বুরা, আর বক্তার এগুলো নাই, তবে ওই একই কাহিনী বলছে, আর মানুষ মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে। কি করছে? ইমানকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের সচেতন হতে হবে, বিশেষ করে কুমিল্লার মানুষ, ঘরে ঘরে আলেম ওলামা, মূর্খ কোনো বক্তা, লম্পট কোনো বক্তাকে দাওয়াত করবেন না। নোয়াখালীর মানুষ এই দিক দিয়ে সচেতন, ঠিক কিনা? ওখানে আলেম ওলামার সংখ্যা অনেক বেশি। শুনছিলাম এক বক্তা, পড়াশোনা নাই, বুঝলে, ওয়াজ করতে গেছে, যেই জিজ্ঞেস করছে এখানে নোয়াখালীর কেউ আছে নাকি, এখানে আছে নাকি মাঠে? হ্যাঁ, থাকতেও পারে, বলবে না। এখন বক্তা, একটা নোয়াখালীর ছিল, তো মাথাটা গুজে রাখছে, তো বক্তা ভাবছে যাক নোয়াখালীর কেউ নাই, আমি ওয়াজ করি, ওয়াজ তো না ওয়াজ, শুরু করছে বয়ান, বলে ভাই সব সুর দিয়া, কানতেছে শ্রোতাও কানতেছে, আর কেউ ফাল পাড়তেছে। ঘটনা কি, এক দেশে এক গাছ ছিল, গাছের এমন পাতা, পানিতে পড়লে হয়তো কুমির, মাটিতে পড়লে হয়তো বাঘ। নোয়াখালীর লোক এতক্ষণে দাঁড়াইছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। বক্তা তো দোয়া ইউনুস পড়া শুরু করছে, কি প্রশ্ন? তো নোয়াখালীর লোক, হুজুর হাতা কদ্দুর হানিত হচ্ছে, কদ্দুর হ্যাঁকে হচ্ছে, এটা কি হইব? বক্তার ওয়াজ শেষ, ওয়াজ আপনাদেরকে এগুলো খেয়াল করতে হবে, ঠিক কিনা? ফেরাউনকে
নীলদরিয়ায় ডুবানো হয় নাই, বাহারকাল জুমে ডুবানো হয়েছে। বাহারেকাল জুম যেই সাগরের প্রশস্ততা ছিল 10 মাইল, কত মাইল? ফিরআউনকে যখন ডুবানো হলো, মালাকুল মৌত যখন তার কাছে পৌঁছে গেল, মৃত্যুর সন্ধিক্ষণে ফিরআউন পড়তে লাগলো, সহি মুসলিম সাক্ষী সে পড়তে লাগলো, আমানতু বিল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন বিশ্বাস করলাম সেই আল্লাহকে যিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, সে আল্লাহর উপর আমিও ঈমান আনলাম যার উপর ঈমান এনেছে মুসা এবং বনে ইসরাঈল। কাজে আসছে কেন? আজাব এসে গেছে, তারপর ঈমান আনলে কোনো লাভ নাই। আল্লাহ বলে দিয়েছেন ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তওবা হতে হবে আজাব আসার আগে, মৃত্যু আসার আগে। আজাব চলে আসলে, মৃত্যু চলে আসলে তোমাদেরকে আর সাহায্য করা হবে না, সাহায্য করা হবে না। আমি কি একটু সময় জানতে পারি? সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে? আর একটু সময় চাই। এখনো কিছু লোক, আলহামদুলিল্লাহ আমাদের ময়দান ভরে গেছে, কিছু লোক এখনো বাইরে দাঁড়িয়ে আছে, ওনাদের মাথায় কোনো টুপি নাই, উজু আছে কি না আমি জানি না, বা তারা কোন গোত্রের তাও আমার জানা নেই, আল্লাহ হেদায়ত করুক। আসতে যেহেতু চায় না, দূরে দাঁড়াই শুনুক, দাঁড়িয়ে ছন্দ করে ভাবছে হুজুরের চোখের পাওয়ার কি এত আছে নাকি, দেখবে নাকি। সম্মানিত সতী, ফেরাউন মালাকুল মৌত দেখার পরে ঈমান আনলো, ঈমান কালেমা পড়লো, লাভ হয়েছে? সেই মুসলিম সাক্ষী আল্লাহ তাআলা জিব্রিলকে বললেন, জিব্রিল আযাব চলে এসেছে, মৃত্যুর ঘন্টা তার বেজেছে, আর কালেমার সুযোগ নাই, তুমি তার মুখ বন্ধ করো। হযরত জিব্রিল বাহারকাল জুমের তলদেশ থেকে মাটি নিয়া ফেরাউনের মুখে ঢুকাই দিছে। তাহলে তবা আন করতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহ নির্দেশ আযাব আসার আগে, মৃত্যুর ঘন্টা বাজার আগে, ঠিক কিনা পড়ে। সেজন্যই তো সুফি দরবেশগণ বলেন, মুত কাবলা আন তামুত, মরার আগে মরো, মরার আগে মরার অর্থ আত্মহত্যা করো নাকি? এই কোথায় যাচ্ছে না, এই মাওলানা সাহেব মরতেই যায় নাকি? বুঝছিয়া, কার জন্য হবে জোরে বলে? মমিন কখন আল্লাহ তার রসুলের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারে না, এমনকি তার জীবন কেউ পারে? সহায় সম্পদ, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, সবকিছুর চেয়ে তার জীবন বড়, জীবনের চেয়ে বেশি সে আল্লাহকে ভালোবাসবে, তার রসুলকে ভালোবাসবে, এটা বিশ্বাস করেন? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইমানের হাদিস, রসুল্লাহ বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে তিনটি বৈশিষ্ট্য একত্রিত হবে, সে ঈমানের স্বাদ লাভ করবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথমটি হলো, কোনো ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। তাহলে জীবন কি নেতার জন্য? জীবন যদি স্বর্গ করতে হয় প্রেমিকার জন্যে, নেতার জন্যে, নেত্রীর জন্যে, দলের জন্যে, আল্লাহর জন্য, তার রসুলের জন্য জীবন উৎসর্গ করবেন, শাহাদাতের সোপান অতিক্রম করে আল্লাহর জান্নাত নয় শুধু ফেরদৌসে ঢুকতে পারবে। আল্লাহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের প্রত্যেক শহীদকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, যা আরশে আজিমের নিচে। এই যে সুফিগণ বললেন
মুত কাবলা আনতা মুত, মরার আগে মরো। এই মরার অর্থ অ্যান্ড্রিন খাইয়া মরবেন নাকি সিডাক্সিন? এখন তো কত ট্যাবলেট বের হয়ে গেছে ডাক্তার, গাঁজা, ইয়াবা, বাবা, আর কত কি বের হয়, এরপর দাদা দাদি বের হবে কিছুদিন পর দেখবেন। প্রথম যখন ফেন্সিডিলের উৎপাত, আবার পরিচিত এক লোক পুলিশ ধরে তারে জেলে নিয়ে গেছে। আমি বললাম লোকটা জেলে কেন, হুজুর ডাইল খাইছে, ডাইল। আমি বললাম ডাইল তো আমিও খাই। নৌজুবিল্লা হুজুর আপনি ডাইল খান? আমি বললাম মুগ ডাইল, মসুরির ডাইল তো খাই, এই ডাইল না, ফেন্সিডিল খাইছে। মরার আগে মর মানি, মৃত্যুর আগে তওবা করে ঠিক হয়ে যাও। ভাইরা আমার, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু তুনসরুন। আযাব আসার আগে, মৃত্যু আসার আগেই একনিষ্ঠ চিত্তে তওবা করে আল্লাহর দিকে ফিরো। সুবহানাল্লাহ, সে তওবা করবেন কথা বলে না। তার মানে মৃত্যুর আগে আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? মৃত্যুর আগে, আযাব আসার। মনে রাখবেন, যিনি আহকামুল হাকিমিন, সুবহানাল্লাহ, সকল বিচারপতির বিচারপতি, তিনি আসামির পক্ষে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সমাজে জাস্টিস বাদী বিবাদী কারো পক্ষ নেয় না, কিন্তু আমাদের আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আসামির পক্ষে। সুবহানাল্লাহ বলে, হিসাবরক্ষী ফেরেশতারা হিসাব দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে তার বাঁচার উপায় নাই, আর আল্লাহ রহমতের এক এক ভান্ডার খুলতে থাকবেন, আর বলবেন সব নাজাত, সব নাজাত, সব জান্নাত, আল্লাহু আকবার। আল্লাহর দয়া দেখছেন কি? পৃথিবীতেই তো তিনি কত দয়া করেন। আপনি নামাজ পড়েন না, আপনি রিজিক পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন, পানি পাচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি এমন করতেন যে শুধু মমিনরাই খাবে, কাফেররা কেউ খাওয়া পাবে না, একটা কাফেরের পক্ষ বাঁচা সম্ভব হতো দুনিয়ায়? বুশ, তুষ, ব্লেয়ার, যা আছে, চোর চোট্টা, ট্রাম ড্রাম, তাদের পক্ষ পৃথিবীতে বাঁচা সম্ভব? সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سكى كافرا منها شربا, সারাটা পৃথিবীতে যদি আমার আল্লাহর নিকট একটি মশার ডানার সমানও হতো, কোন একজন কাফের মুশরিককে আমার আল্লাহ পাক এক ঢোক পানি পান করাতেন না, কিন্তু তিনি সবাইকে রিজিক দিচ্ছেন। কথা বলেন, দয়া করছেন না? পাকড়াও করবেন পরকালে, পাকড়াও করবেন। শারহু তরিকাতিল মুহাম্মাদিয়া, একটা প্রসিদ্ধ কিতাব, ইমাম বারকুলির লেখা, ওখানে ইমাম বারকুলি সহিহ সনদে নকল করেছেন, শারহু তরিকাতিল মুহাম্মাদিয়াতে আল্লাহ তাআলা রহমতকে সৃষ্টি করে একশো ভাগ করছেন, তামাম মাখলুকাতকে দিয়েছেন এক ভাগ, 99 ভাগ নিজের হাতে রাখছেন। এই জন্য বান্দা যত গুণা করে তওবা করলে সব মাফ, শর্ত একটাই, আপনাকে আত্মসমর্পণ করতে হবে অ্যারেস্ট হওয়ার আগে। অ্যারেস্ট হবেন কবে? মালাকুল মত যখন আসবে, তিনি মৃত্যুর দারোগা, ঠিক কিনা? বন্ধুরা, আমাদের দেশে এখন মানুষ যখন অপরাধ করে, দুর্নীতি করে, সেটা দেখার একটা কমিশন আছে, দুদক, দুর্নীতি দমন কমিশন,
ঠিক কিনা, ওখানে যে আপনাকে অপরাধ স্বীকার করতে হয়, আমি এই এই কালো টাকা, এই সাদা টাকা, এটা সুরির, এটা চামারির, এটা কন্ট্রাক্টরির, এটা ফাইল ঠেকায়া, ঠিক কিনা? এই যে মানুষকে এই কনসেপ্টটা রাজনীতিবিদরা নিয়েছে নেলসন ম্যান্ডেলা থেকে, নাম শুনেছেন তার? দক্ষিণ আফ্রিকার প্রসিদ্ধ নেতা, কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা। সে যখন 27 বছর জেলখানায় ছিল, বের হওয়ার পর শ্বেতাঙ্গদেরকে সুযোগ দিল যে তোমরা তো আমারে জুলুম করছো, আমি জুলুম করব না, সে কমিশন করে দিল। ওই কমিশনের মধ্যে যে তারা তাদের অপরাধগুলোকে স্বীকার করতে লাগলো, অপরাধ, তখন কমিশন প্রধান তাদেরকে মাফ করতে লাগলো। এটা আবার নেলসন ম্যান্ডেলা নিয়েছে বাইবেল থেকে। কিসের থেকে? সে খ্রিস্টান, সে তো বাইবেল কি মানবে? কথা বলে বাইবেলে এসেছে তওবার পদ্ধতি, মানুষ যত বদমাশি, লাম্পট্ট, চুরি চামারি, মানুষেরটা মেরে খাওয়া, অন্যায় অবিচার করুক, রবিবার দিন গির্জায় যেয়ে পাদ্রির সামনে বসবে। কার সামনে? পাদ্রির কাছে যে মস্তক নত করে বসবে, হাঁটু গেড়ে, বুঝলেন? তারপর সে অপরাধী খ্রিস্টান পাদ্রিকে বলবে যে আমি গত রবিবার থেকে রবিবার পর্যন্ত এতটা চুরি করছি, এতটা মানুষ হত্যা করেছি, এই এই পাপাচার করেছি। পাদ্রি তখন ওই খ্রিস্টান ভক্তের মাথায় হাত বুলিয়ে একবার বলে দেয়, মহান ঈশ্বর যিশু, আল্লাহর কথা তো বলে না, মহান যিশু তোমাকে ক্ষমা করুক। বাস, তওবা শেষ। এটা তওবা না তওবার নামে প্রহসন? কথা বলেন। সে বাইবেল থেকে নেলসন ম্যান্ডেলা নিয়েছে বিকৃত তওবা, সেই তওবাকে রাজনৈতিক রূপ দিয়ে নেলসন ম্যান্ডেলা তার দেশে কমিশন করেছে অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আর সেখান থেকে আমার দেশের বিগত কেয়ারটেকার সরকারে যারা ছিল, উদ্দিনরা, কারা এই উদ্দিনরা, ওই নেলসন ম্যান্ডেলার সেই সূত্রকে বাংলাদেশে আমদানি করে দুদক নির্মাণ করেছে, যা সম্পূর্ণ একটা প্রহসন, খ্রিস্টানের অনুসরণ, বাইবেলের অনুসরণ ছাড়া কিছু নয়। আল্লাহর কোরআনের কনসেপ্ট হলো মানুষ যত অপরাধ করুক সে আত্মসমর্পণ করবে সর্বশক্তিমান আল্লাহর কাছে, আর সেটা হলো তওবার সিস্টেমে, ঠিক কিনা? পরে তো তওবা করবেন, কথা বলে না ভাইরা আমার? এই তওবার প্রথম শর্ত অনুশোচনা। দ্বিতীয় শর্ত, গুনাহকে বাদ দিতে হবে, গুনার মধ্যে থেকে তওবা করলে তওবা হবে না, নামাজ পড়বেন না তওবা করবেন তওবা হবে না, চুরি করবেন তওবা করবেন তওবা হবে না, সুদ খাবেন তওবা করবেন তওবা হবে না, তওবা হবে? তওবার দ্বিতীয় শর্ত গুনাহ ছাড়তে হবে। আমাদের দেশে এমন অনেক মুসল্লি আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, পাঁচ অক্ত নামাজি, লম্বা আল খেল্লা, সমানে সুদ খায়। অনেকে দাড়ি টুপি দিয়ে আবার ঘুষও খায়, কি খায় না? তওবার দ্বিতীয় শর্ত কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। তৃতীয় শর্ত, ওয়াদা করতে হবে আর গুনাহ করব না। আর তওবা কবুলের সবচাইতে বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে রসূলুল্লাহর ওসিলা তালাশ করা। ওসিলা? কার ওসিলা? আমার দেশে লামাজহাবীরা প্রচার করছে রসুল্লাহর ওসিলা ধরা শিরক। রসুল্লাহর ওসিলাকে যারা অস্বীকার করে আমরা তাদেরকে মোশরেক মনে করে থাকি। লামাজহাবীদের জীবাণু বরু রাতে ঢুকতেছে, কচুয়াতে ঢুকতেছে, চান্দিনাতে ঢুকতেছে, পয়সা দিয়ে মানুষের ইমানকে তারা ক্রয় করে নিচ্ছে। রসুল্লাহর ওসিলা ধরা শিরক, কথা বলেন? কোরআন করিমের একটা আয়াতের অপব্যাখ্যা করে তার আমি বলবো, ব্যাখ্যাটা দিয়ে দিই, তাহলে তাদের প্ররোচনা আপনাদেরকে ধরবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বললেন,
وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা নির্দ্বিধায় বলবে তিনি আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বললেন, তাহলে জিজ্ঞেস করেন আল্লাহকে বাদ দিয়ে ওই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ইবাদত কেন করে? 360টা ঠিক কিনা? কাফেররা জবাব দিয়েছে, মা নাআবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহর এবাদতি করি, তবে এই সব দেব দেবীর এবাদত করি তারা যেন ওসিলা হয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে পারে। ওই ওসিলা শিরক, ওটা কি রসুলুল্লাহর ওসিলা ধরা শিরক নয়? দুই ওসিলায় যে কি পার্থক্য এটা লামা ঝাবিরা বুঝেই নাই, বুঝলেও না বুঝার ভান করছে, কারণ পেটে তো ইসরায়েলের ইহুদিদের পয়সা ঢুকছে। নতুবা মিয়া সাহেব, আমরা একটা বই লিখলে বই ছাপাইতে ঘাম ঝরে, তারা লাখ লাখ কপি বই বিনামূল্যে বাংলাদেশে ছাড়তেছে, পয়সা আসে কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে আসে পয়সা? এই বই ছাপানোর পয়সা কোথা থেকে আসে? ওদের মধ্যে বড় কোনো বক্তাও নাই, ওদের মধ্যে কোনো বড় পীর নাই, ওদের মধ্যে ভালো কথা বলতে পারে এমন একটা লোক দেখেন লামা জাবিদের মধ্যে? সব তো উত্তরবঙ্গের জঙ্গল থেকে উঠে আসা, ভাষার ডাইশ কি করছে ধরছে, বাংলা ভাষার প্যারালাইজ বানাই দিছে। টাকা পায় কোথেকে? টাকা কোথেকে আসে? কথা বলে না, ইসরায়েল থেকে আসে। মনে রাখবেন মুসলমান, ওসিলা দুই প্রকার, ব্যাখ্যা করে দিব। একটা ওয়াসিলা তাআব্বুদিয়া, আরেকটা ওয়াসিলা সাবাবিয়া। একটা ওয়াসিলা সম্পর্ক, আম্মা ওয়াসিলা তাআব্বুদিয়া হিয়াল ওয়াসিলাতুল লাতি তাতাআল্লাকু বিল ইবাদাহ, একটা ওয়াসিলা সম্পর্ক ইবাদতের সাথে, সেই ওয়াসিলা ধরা শিরক। আরেকটা ওয়াসিলা, আম্মা ওয়াসিলাতুন সাবাবিয়াতুন ফাহিয়াল ওয়াসিলাতুল লাতি তাতাআল্লাকু বিসসাবাব, দ্বিতীয় আরেক প্রকার ওয়াসিলা, তার সম্পর্ক সাবাবের সাথে। সাবাব বুঝেন? কারণ। সাবাব কি? কারণ। এই দ্বিতীয় প্রকার যে ওয়াসিলা, ওয়াসিলা সাবাবিয়া, এটা শিরক নয়। দোয়ার সময় দোয়া কবুলের জন্যে, তওবা কবুলের জন্য রসূলুল্লাহর ওসিলা ধরা ওয়াসিলা তাআব্বুদিনা, ওয়াসিলা সাবাবিয়া, এই জন্য এটা শিরক নয়, বরং ফুকাহাদের মতে এটা সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব আমলের একটি, যে দোয়ার সময়, মুনাজাতের সময়, তওবার সময় উম্মত রসূলুল্লাহর ওসিলা ধরবে, কারণ আদম নবীও রসূলুল্লাহর ওসিলা ধরেই তওবা কবুল করেছে। ধরবেন না ওসিলা? কোন পীর ফকির দরবেশ না, সরাসরি নূর নবীর ওসিলা ধরবেন, তওবার সময়ও দোয়ার সময়ও। সুবহানাল্লাহ, এটা কি? তো ওসিলা কয় প্রকার? একটা ওসিলা তাআব্বুদি, এটা শিরক, এটা কি? আরেকটা ওসিলা, আমি ওয়াজ বন্ধ করে দেব পিছনের আওয়াজ যদি বন্ধ না হয়, যাও পিছনের আওয়াজ বন্ধ করো, মাহবুব যাও, তোমরা যাও। এটা কারা কোরআনের মাহফিল ডিস্টার্ব করে? কারা? হিন্দুরা তো সব পূজা নিয়ে ব্যস্ত, এরা কারা? সব মারি তো সদি, আমি শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়েছে। বরুর আর মানুষ, এই হাজার হাজার মানুষ জমজমাট হয়ে বসে ওয়াজ শোনার, এত রাত পর্যন্ত ইতিহাস কম আস হয় মাহফিল রাত দুইটা পর্যন্ত 20-30 জন বসে থাকে, ঠিক কিনা? আমি আর কষ্ট দিচ্ছি না, এখন দোয়া করবো ইনশাল্লাহ। আর একটু ব্যাখ্যা, তো ওসিলা কয় প্রকার? একটা তাআব্বুদি, ওইটা কি? আর রসুলার ওসিলা ধরা কি? সাবাব, এটা কি? আমি একটা উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ দিচ্ছি। যদি কোনো মানুষের রোগ হয়, অসুখ বিসুখ হয়, ভালো কে করেন?
তাহলে ওষুধ কেন খাও? এটা কি লামাজহাবীদের কথায়? ওসিলা ধরা যদি শির্ক হয় তাহলে আমরা অসুখ হলে ওষুধ খাবো না, শির্ক হবে, ওষুধ না খেয়ে মরে যেতে হবে। যে দেখেন লামাজহাবীরাই বেশি ওষুধ খায়, যত আছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, মতিগতি সব। তাহলে রোগ হলে ভালো করেন কে? ওষুধ। এটা কেমন ওসিলা? ওয়াসিলা সাবাবিয়্যা, ওয়াসিলা এটা কারণ। আল্লাহ নিয়ম করে দিচ্ছেন যে অসুখ হলে আমি ভালো করব, তবে ওসিলা হলো ওষুধ। সন্তান দেওয়ার মালিক কে? বিয়ে শাদি ছাড়াই বিয়ে করলেই কি সন্তান হবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলে সন্তান দেন কে? ওসিলা কি শুধু বিয়ে না আরো কিছু? সব তো বলা যায় না। এখন যদি লামাজহাবীদেরকে জিজ্ঞেস করেন ওসিলা ধরা যদি শির্ক হয় তো বিয়ে শাদি করো কেন? সন্তান আল্লাহ দিবে। মিয়া সাহেব, আমি বলি তো সারা বাংলাদেশের লামাজহাবী এক জায়গায় আসলে আমাদের কাছে 10 মিনিট টিকবে না, সব এগুলো আসলে ক্লিনিক্যাল ডেথ হয়ে যাবে। আসেও না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই গোলামের নাম শুনলে কাফের মুশরিক বেঈমান তো আসেই না। এই ওহাবি নজদি লামাজাবি এগুলো অন্তত 70 হাত দূরে থাকার চেষ্টা করে, বিশেষ করে 25 মে বাহাসের পর থেকে। সম্মানিত সুদী, তাহলে সন্তান দেওয়ার মালিক কে? বিয়ে শাদি ওসিলা। আরে আমি বলছিলাম বোধহয় আরেকবার বড় রাতে, ওই এক নাদান লামাজহাবি বেকুফ, লামাজহাবির মতো আর কি বেকুফ, বুঝলেন? আইকিউ ইন্টেলিজেন্ট কুয়েশন নাই, মাথার খোপড়ি খালি। এক বুজুর্গের কাছে যে একে হাজরাত মেরে লিয়ে বতর খাস দোয়া করিয়ে গা কে আল্লাহ তাআলা মুঝে নেক ফরজন্দ আতা ফরমায়। হুজুর ভালো করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা নেককার ছেলে সন্তান দেয়। এক বছর পর গেস, হুজুর কি দোয়া করলেন, কিছু হইল না তো? পিসাব জিজ্ঞেস করলেন, ভাই তুমি শাদি কর চুকে, বিয়ে করছো নাকি? নাহি হজরত, শাদি তো নাহি কিয়া, কম বক্ত উল্লু কা পাঠা, শাদি নাহি কিয়া আর তো নেক ফরজন্দ মাংতা হ্যায়, কম বক্ত উল্লুর পাঠা, তুই বিয়ে করস নাই তুই সন্তান কেমনে পাবি? বিয়ে তো করতে হবে, তারপর সন্তান আল্লাহ দিবেন কি দিবেন না সেটা তার ইচ্ছে। তা সন্তান দেওয়ার মালিক কে? ওসিলার নাম। তো সব ওসিলা শেরেক, ওসিলা তা আব্বুদিটা শেরেক, ওসিলা সাবাবিটা কথা বলেন। অসুখ ভালো হবার জন্য ওষুধকে আল্লাহ সাবাব করেছেন, ছেলে সন্তান পাবার জন্য স্বামী স্ত্রীর মিলনকে আল্লাহ সবাব বানিয়েছেন, আর বান্দার তওবার দোয়া কবুলের জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিনের ওসিলারে সবাব বানায় দিয়েছে। সেজন্য আমান্নুন নবীজি রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলা ধরা শিরিক নয়, যারা শিরিক বলে তারাই বড় মুশরিক। আমরা বলি তওবার সময় রসূলুল্লাহর ওসিলা ধরলে আর দোয়ার সময় তাৎক্ষণিক কবুল হয়ে যাবে। আরেকটা দলিল দিই, এই দলিল পাইছেন? এটা খণ্ডন করার ক্ষমতা আছে ওদের? ওদের নাই। তারপর কুয়েত কাতারে ওদের বড় বড় দাদা আছে না, ওদেরও নাই ক্ষমতা আল্লাহর রহমতে। সুনান তিরমিজি থেকে একটা হাদিস শোনাচ্ছি, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়াতে ওসিলা ধরতেন, আমরা ধরি নূর নবীর, আর নূর নবী ধরতেন আল্লাহর রহমতের ওসিলা।
শুনেন তিরমিজি সাক্ষী, আমার নবীজি সব সময় দোয়ার সময় পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, পড়েন সবাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব আল্লাহ চির অধিষ্ঠিত, আমি তোমার রহমতের ওসিলায় তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে দোয়ার সময়, তওবার সময় আল্লাহর রহমতকে ওসিলা করা জায়েজ না নাজায়েজ? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত কে? আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে রহমাতুল লিল আলামিন হিসেবে রাসূলুল্লাহর ওসিলা ধরে তওবা করা, দোয়া করা জায়েজ? শুধু জায়েজ না, বাইসে কবুল। এটা কবুলের জন্য একটা শর্ত বানায় দিয়েছেন আল্লাহ, সবাব বানায় দিয়েছেন। অতএব ভণ্ড লামাজহাবীদের কথায় ঈমান নষ্ট করবেন না। আমাদের আহলে সুন্নতাল জামাতের পক্ষে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। ওদের বক্তব্যের পক্ষে, লামাজহাবীদের পক্ষে কোরআনও নাই, হাদিসও নাই, ইজমা নাই, কিয়াস নাই। আছে তিনজন বিতর্কিত ব্যক্তির ফতোয়া, ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল আহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানি ওরফে ফালাফালি। এগুলোতে আপনারা বিভ্রান্ত হবেন না। তাহলে আল্লাহ পাক সেটাই বললেন, ও আনিবু ইলা রব্বিকুম, তোমরা আজাব আসার আগে, মৃত্যু আসার আগে একনিষ্ঠ চিত্তে তওবা করে আল্লাহর রহমতের দিকে দৌড়াও। রাজি আছেন? ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আর আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নাও। আল্লাহর আনুগত্য হলো তওবা করার পর বসে থাকলে চলবে না, তওবার পর যত বিধিবিধান আছে কোরআন হাদিসের সব মেনে নিতে হবে, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নিতে হবে। তাছাড়া তওবা অর্থবহ হবে না, সেটা নিরর্থক তওবা হবে, সেই তওবা আপনার কোনো কাজে আসবে না। দীর্ঘ সময় একটি আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে করলাম, বাকিটা রই গেল। সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নবিউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ্শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই মোনাজাত, তার আগে কয়েকজন ছাত্র পাগড়ি নিচ্ছে, তারপর আমি দোয়া করে পরিবেশন করবেন। মাওলানা মোহাম্মদ এনামুল হক, এনামুল আজাদী সাহেব, হাজরত মোহাম্মদ আরমান হোসেন, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম সারাসিয়া ভৈয়াবাড়ি, থানা হাজিগঞ্জ, জেলা চাঁদপুর। শহীদ উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ মুকাজ্জল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গ্রাম পঞ্চায়েত কোচুয়া চাঁদপুর। পাঁচ নম্বর উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির, পিতা মোহাম্মদ ইউনুস মিয়াজি, গ্রাম বিজয় চান্দিনা, থানা হাজিগঞ্জ, জেলা চাঁদপুর। পাঁচ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির, পিতা মোহাম্মদ ইউনুস মিয়াজি, গ্রাম বিজয় চন্দ্রসভা, থানা হাজিগঞ্জ, জেলা চাঁদপুর। শেষ হয়েছে। আসুন আমরা একটু দূর সালাম পড়ি। সাল্লাল্লাহ
بلغ العلا بكماله শুধু আমাদের আব্বাস মঞ্জুর জনপুর দরবারের অধীন একটি পূর্ণাঙ্গ আরবি বিশ্ববিদ্যালয়ে একটি জামিয়া পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ, যেখানে মাত্র 6 বছরে একজন এসএসসি পাস বা হাফেজে কোরআন বা দাখেল পাস দরে হাদিস পর্যন্ত পড়তে পারে আলহামদুলিল্লাহ। মাকতব বিভাগ, হেফজ বিভাগও আছে, আলেম হওয়ার সাথে সাথে যারা ফাজেল কামেল। আমি নিজে আমার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার মেজো ভাইয়ের ছেলে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছে, মাত্র 8 বছর বয়স। তার মৃত্যুর কথা শুনে আমার ভাতিজি, তার বোন, তার বয়স 10, সে খুব আঘাত পেয়েছিল, সে এখন স্কোয়ার হাসপাতালে ভর্তি আছে, খুব আশঙ্কাজনক। আমি দোয়া চাই আল্লাহ যেন তাকে হায়াত ভিক্ষা দান করে। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আল্লাহ তাআলা গভীর রাতে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ বড়রা থানা শাখার উদ্যোগে এবং বন্দুক আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আজকের মাহফিলে গভীর রাতে তোমার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ তাআলা তুমি তোমার আখেরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। যা দোয়া করব আল্লাহ এই দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদম মোবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না।
আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য আল্লাহ তুমি কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের কবরকে বেহেশতের বাগান করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, সকল ইমানদারের হালাল ধন ও মনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আমি একটি মিনিট সময় ছেড়ে দিলাম, প্রত্যেকেই মনের কথা আল্লাহর কাছে বলে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.